চীনের একটি রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, প্রাইভেট কোম্পানির মালিকানাধীন রকেটটি ভুলে উৎক্ষেপণ করা হয়েছিল। রবিবার স্থানীয় সময় 3:30 দিকে রকেটটি চীনের হেনান প্রদেশের একটি পাহাড়ে বিস্ফোরিত হয়। তিয়ানলং 3 নামের রকেটটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে এটি পরীক্ষা কেন্দ্র থেকে 1.5 কিলোমিটার দূরে পাহাড়ে ভূপাতিত হয়। রকেট কোম্পানির মালিকের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটি প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে গেলে এমন দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে চীনা পুলিশ। এই দুর্ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে বেসরকারি কোম্পানিটি।